সে তত্ত্ব প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার সে তত্ত্ব প্রকাশ করতে হবে আপনাকে। শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে, তারা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না। আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না। যারা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, দয়াশবরণ্য সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রেট পদ দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন, আমরা হতভাগারা এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য, তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল? কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো? আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, সে তত্ত্ব প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার সে তত্ত্ব প্রকাশ করতে হবে আপনাকে। মানুষ জানতে চায়, মানুষ আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন, এটা আমার কথা না, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত। যেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যেই দেশে সত্যি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আমরা আইন নিজের হাতে তুলে নিই নি। আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাই আমরা এখনো ধৈর্য আছে, কারণ ধৈর্য তো থাকবে। রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি, অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদিটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পড়ে সংবাদ সংগ্রহ করতেন শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন, সেই সংবাদপত্র সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। এনএসআই ডিজি ডিএফআই যা বলে তাই লিখে দিতেন। তখন শুনতাম তারেক রহমানের ভাষণ, তারেক রহমানের কোনো ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না। তখন শুনতাম খালেদা জিয়ার কোনো বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন বুক ভরা আশা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে আপনারা লেখার, আপনারা প্রচার করার সাহস পেয়েছেন, কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতাত্মা আছে বলে পাবলিক মনে করে। আমি বুঝি না, যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না, সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিডিয়া আসে? জনগণ এটা জানতে চায়। এটা আমার কথা নয়,
মুখ ভরা আশা নিয়ে 1971 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে একটি কথাও বলে নাই। শ্রীদেবী রেখা অমিতাভ বচ্চনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিন রেসকোর্স ময়দানে এসে বলেছিলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনা জোর করে বলতেন, আমার দেশ আমার বাবার দেশ। সেই বাবার দেশের ছবি লাগিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন, একটির চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এত অহংকার, অহংকারের পতন হয়েছে। তাই আজকে আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময় দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই। পৌরসভার ময়লা, সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ বাড়ে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে, তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে, কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন, সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে প্রধান উপদেষ্টা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোনো প্রয়োজনীয়তা নাই।